এরকম প্রায় শোনা যায়, গাড়ি কিনলেন, বাড়ি করবেন কবে, আরো কি জমি জমা, প্লট টট কিনতেছেন পূর্বাচলে, এরকম অনেক বাবা বসুন্ধরায় বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, আরো কয়েকটা গাড়ি আছে, এসব তো মিথ্যা, মানে আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, আমি তিল তিল করে আজকে এতদূর এসেছি, আপনারা সবাই জানেন আমি আপনাদের ক্ষুদ্র একটা মনে করেন একটা হিরো আলম, সেই মফস্বল গ্রাম থেকে আজকে এতটুকু পর্যন্ত আসা। আমার কোটি কোটি টাকা নিয়ে আপনারা সবাই জানেন, আমি সামান্য কিছু আপনারা সবাই জানেন, ইউটিউব থেকে কিছু টাকা পয়সা পাই, তা ফেসবুক থেকে কিছু টাকা পাই, কিছু কনসার্ট প্রোগ্রাম শুটিং, এই সমস্ত টাকা আপনারা অল্প অল্প করে পুঁজি করে আমি আজকে তিল তিল করে আমার একটা গাড়ি করেছে, একটা অফিস করেছে, তারপরে মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতেছে, সিনেমা করতেছে, এর বাইরে কিছু না। মানুষের অনেকে অনেক ধরনের কথা আমার হয়তো বলতে পারে, হিরো আলম কোটি কোটি টাকার মালিক, সে অনেক কিছু করতেছে, সে বাড়ি আছে, অবশ্যই মিথ্যে কথা, ঢাকা শহরে আমার কোনো বাড়ি টাড়ি কিছু নাই। আমরা চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আল্লাহ পাক একটা জায়গা তৈরি করে দিয়েছে, কেবল আপনি একটা অফিস করেছি, একটা গাড়ি করেছি, অবশ্যই একটা ভবিষ্যতে কোনো বড় বিল্ডিং টিল্ডিং করা হয়, কোথাও আল্লাহ কোনো করে এক ছোট্ট একটা ফ্ল্যাট কিনতে পারলে হবে, আর বাইরে কিছু না। আর শুটিং স্টেজ শো, বিশেষ করে বেশিরভাগ স্টেজ প্রোগ্রামগুলো বেশি টাকা আর কি ইনকাম করা পারে। গাড়ি 10 লাখ টাকা হলেও গাড়ি কেনা যায়, 20 লাখ টাকা হলেও গাড়ি কেনা যায়, আবার 2 কোটি টাকা হলেও গাড়ি কেনা যায়। তো আমার তো আহামরি করে স্বপ্ন নেয় রে ভাই, আমার কথা, আমি দুই বেলা ডাল ভাত খায় চলতে পারলে হলো, এবং একটা গাড়িলে 10 জনের সমাজে যায় চলতে পারলে হলো, এর বাইরে আমার কিছু দরকার নেই। হিংসা একটা কারণে, আমি যে হিরো আলম খুবই অল্প সময় এতটা এসেছে, এবং আমার জায়গাতে তারা আসতে পারতেছে না, তাদের কোটি কোটি টাকা আছে, সুন্দর থিয়েটার আছে, মানে নাম ডাক আছে, তারা এই জায়গাটা আসতে পারতেছে না, এটাই তাদের ব্যর্থতা। যেমন আজকে একজন বলছিল যে হিরো আলমের সিনেমা ইউটিউবে ফেসবুকে ভাইরাল গান টান করে, কিন্তু সে তো সিনেমার তারকা না, মানে এই প্রসঙ্গে মানে আপনাকে নিয়ে কেন এত কথা বলছে ওরা? এখন সে যদি মনে করেন যে বয় এ কথা বলে থাকে, সে তার মনে করেন হয়তো কী জন্য বল, সে প্রশ্ন সে জানে। আমি যদি মনে করি সিনেমার কেউ না হলাম, নে ইউটিউবের তারকা হলে তাহলে 5টা সিনেমা করতে পারতাম না, সারা বিশ্বের বড় বড় স্টেজ প্রোগ্রাম আমাকে নিয়ে যেত না, টিকিট কাটে হিরো আলম দেখতো না, আমরা কোনো প্রোগ্রাম হলে টিকিট প্রোগ্রামে যেত। হিরো আলম যদি মনে করেন সিনেমার হিরো না হলো, নে কোন টিকিট কাটে তাকে দেখতো না, টিকিট কাটে কাদেরকে দেখে, যারা হিরো যাদের স্টার সেলিব্রিটি তাদেরকে টিকিট কাটে দেখে, যারা এই কথাগুলো বলে তারা মনে করেন দেখতেছে আমি এত সিনেমা এত কিছু করে এত আপনি না সিনেমা করলাম যে আমরা কেন লোকজন চেনে না, কেন আমাকে স্যালুট দিতেছে না, তাহলে এই জায়গাতে আসতে পারে না বলে আমাকে নিয়ে এক একজন এক রকম কিছু মন্তব্য করে, এমন কিছু কিছু নেগেটিভ মন্তব্য করে, এই মন্তব্য দেওয়া করার কারণে দেখি ভাইরাল হওয়া যায় কি না, নেগেটিভ কিছু প্রশ্ন ছুড়ে দেয়, নেগেটিভ কিছু প্রশ্ন মনে করেন তাদেরকে আশা করে দেয়, এই কথাগুলো আলম ভাই হয়তো আমাকে নিয়ে কিছু বলবে তারপরে ভাইরাল হবো, এইরকম চিন্তা ভাবনা করে অনেকে আমাকে এমনকি ইনসাল্ট করে কথাবার্তা বলে, কিন্তু হিরো আলম অত পাগল না যে কাল হ্যাঁ কান নিয়ে গেলে তার পিছনে হিরো আলম দৌড়বে। অবশ্যই তাছাড়া বাংলাদেশে এত লোক থাকলে তাদের আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন, আমাকে নিয়ে কথা বলতে হবে, আর কি তারকা নাই তাদেরকে নিয়ে কথা বলতে পারে না, আমাকে নিয়ে এত কথা বলা লাগবে কেন? পশ্চিমবঙ্গের মানুষের আপনাকে খুব মিস করে, তাদের কবে যাওয়া হবে এবং কবে তাদেরকে আপনি কি দিতে পারছেন? না অবশ্যই যাবো, আমরা চিন্তাভাবনা তো আছে সারা বাংলাদেশে পুটিতে আনা থাকুন আছে হিরো আলমের যাওয়ার, তো আশা করি যে আমরা চেষ্টা করতেছি পুটিদের জেলায় আমি পৌঁছানোর চিন্তাভাবনা আছে, যাতে সবাই হিরো আলমকে কাছ থেকে দেখতে পায়, তার কাছে ভালোবাসা নিতে পারে, ভালোবাসা দিতে পারে, আশা আছে সবার কাছে আমি হিরো আলম একদিন হলে পৌঁছাবো আশা রাখি। ওপার বাংলায় তো অবশ্যই আপনারা দেখেছেন আপনাদের ভালোবাসায় যে আপনারা যে হারে দেখেছেন এপার বাংলাতে উপকার বাংলা, কিন্তু কোনো সেরকম জনপ্রিয়তা কম না, আমি নিজের কথা বললে ভুল হবে, আপনারা নিজেও দেখেছেন আমার জনপ্রিয় ওপারে কীরকম, তা আসলে কি ওপারে যে জায়গাটা যে অল্প সময় ধরে রেখেছে আর আমি তাদের ভালোবাসা পেয়েছি, কিছুদিনের মধ্যে আপনারা দেখলে ওপারে একটা ভালো একটা আরও অবস্থান হয়ে যাবে আশা রাখি। হ্যাঁ স্টেশন অনেক করেছে ওখানে তো, মানে নতুন করে, হ্যাঁ নতুন করে ঈদের উপলক্ষে আসামে কিছু কাজ আছে, একটু কথা চলতেছে, তারপরে মানে আরও মনে করেন কিছু ঈদের পরে কিছু মশুর দিকে করোনার কারণে সব জায়গায় স্টেজ শো বন্ধ ছিল, আবার এর মধ্যে বন্যা আসামও আবার ইদানিং বন্যা এসেছে শুনলাম, আসামও প্রচুর বন্যা, তো বন্যার কারণে কিছু কিছু জায়গাতে আমাদের কাজ আবার স্টার্ট শুরু হয়েছিল আবার পিছিয়ে গেছে আর কি, তো আশা রাখি যদি সব কিছু ঠিক থাকে ঈদের পর থেকে আপনি ঢুমছে সব জায়গার প্রোগ্রাম শুরু হবে। বলিউড প্রজেক্টটা আপনি সবাই জানেন, একটা হিন্দি সিনেমা আমি সাইন করে রাখছি বিদু দাহিরো আর কি সিনেমার নামটা, তো আপনি 2 বছর আগে আর কি,
এইখানে আমরা স্থগিত করে রাখতে একটা কারণে দুই বছর ধরে করোনা দেশে পরিস্থিতি খুব খারাপ সমস্ত সব জায়গা এই কারণে সেনানামাটা বর্তমানে স্থগিত আছে দেশে পরিস্থিতি সব কিছু ভালো যে তোর বিগ অ্যারেঞ্জমেন্ট ওটা বিগ অ্যামাউন্টের কাজ আর ওদের সিনেমা একটা সিনেমা দুই তিন বছর লাগে করতে আমাদের বাংলা ছেলে লেখার নাই যে দুই এক মাসের মধ্যে সিনেমা তৈরি করা বিগ বাজেট এবং সময় লাগবে সিনেমা ধরতে একটু সময় লাগবে রে করোনার কারণে সব কিছু এলোমেলো আছে নির্ধারিত এখনও ওই তারিখ এখন ঠিক করে নেই যে কবে থেকে আমরা কাজটা আবার করবো একটু সময় লাগবে।